সারা দেশের ন্যায় এম কে টেলিভিশনের ষষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে এম কে টেলিভিশনের বর্ষপূর্তি পালিত। টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি মুর্শিদ আক্তার। এখন ডেস্ক থেকে বিস্তারিত। চোখ খুললেই আলো মিলবে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় এম কে টেলিভিশনের ষষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে এম কে টেলিভিশনের বর্ষপূর্তি পালিত হল প্রধান কার্যালয়ে। 28 জানুয়ারি 2021 রোজ বৃহস্পতিবার বিকেলে এম কে টেলিভিশনের পরিবারদের নিয়ে বর্ষপূর্তি অনুষ্ঠানটির আয়োজন করা হয়। অনুষ্ঠানে মেঘলা আরফিনের সঞ্চালনায় এম কে টেলিভিশনের চেয়ারম্যান হাবিব ইফতেখারের সভাপতিত্বে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন এম কে টেলিভিশনের এক্সিকিউটিভ ডিরেক্টর গোলাম রব্বানী এবং ডেস্ক ইনচার্জ মঞ্জুরুল আলম। বর্ষপূর্তি অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল করোনাকালীন সময়ে এম কে টেলিভিশনের দুই সহকর্মীকে হারানোর বেদনার কামনায় 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে তাদের স্মৃতিচারণ করা হয়। এ সময় স্মৃতিচারণ করেন মরহুম খোরশেদুল ইসলাম বাবুর পিতা মুফাজ্জল হোসেন ও সাংবাদিক সাজ্জাদ হোসেন। দ্বিতীয় পর্বে কেক কাটার মধ্য দিয়ে বর্ষপূর্তি অনুষ্ঠানে এম কে পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রোটোকল অফিসার অরুণ কুমার বানিয়া, নাট্য বিভাগের প্রধান সুভাষ চন্দ্র রায়, স্টাফ রিপোর্টার আলবামুন মিলন এবং হেলাল উদ্দিন, সংবাদ পাঠিকা মেঘলা আরফিন। এছাড়া উপস্থিত ছিলেন গ্রাফিক্স ডিজাইন ইনচার্জ সালেকুর রহমান, সুলতান মাহমুদ, বাহানুল মাজনু, ডালিম কুমার রায় সহ আরো অনেকে। এ সময় আরো উপস্থিত ছিলেন মানব কথা ডট কমের প্রকাশক ও সম্পাদক ডাক্তার রকুনুজ্জামান, এস টিভির পার্বতীপুর প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন, বাংলাদেশ আলোর পার্বতীপুর প্রতিনিধি মিনহাজুল ইসলাম সহ পার্বতীপুর দুস্থ এতিমখানা বিদ্যালয়ের শিশুরা। অনুষ্ঠানের শুরুতেই কুরআন তেলাওয়াত করা হয়। কুরআন তেলাওয়াত করেন পার্বতীপুর দুস্থ এতিমখানা বিদ্যালয়ের শিক্ষার্থী শাহজালাল নাহিদ। অনুষ্ঠানে এম কে টেলিভিশনের সংবাদ পাঠক মরহুম খোরশেদুল ইসলাম বাবুর স্মৃতিচারণ করেন তার বাবা মুফাজ্জল হোসেন এবং মরহুম সাইফউদ্দিন আহমেদ লাবুর স্মৃতিচারণ করেন সাজ্জাদ হোসেন। এছাড়াও সাংবাদিক জহির রায়হানের স্মৃতিচারণও করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন এম কে টেলিভিশনের বিশেষ প্রতিবেদক আলমামুন মিলন। পরে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন এম কে টেলিভিশনের নাট্য বিভাগের প্রধান সুভাষ চন্দ্র রায়। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এম কে টেলিভিশনের ডেস্ক ইনচার্জ মঞ্জুরুল আলম। পর্যায়ক্রমে অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখেন এম কে টেলিভিশনের এক্সিকিউটিভ ডিরেক্টর গোলাম রব্বানী। অনুষ্ঠানের সভাপতি এবং এম কে টেলিভিশনের চেয়ারম্যান হাবিব ইফতেখার সমাপনী বক্তব্য রাখেন। খুব দুঃখ লাগে যখন আমরা কাজ করে কাজের মূল্য পাই না। আসলে মূল্যায়নটা আমি আমার কাছে মনে করি যে নিজের কাছে, আমি পদে পদে কিন্তু আমি মানসিকভাবে বিপর্যস্ত হয়েছি। মানুষের শারীরিক যদি পোশাক খুলে দেওয়া হয় বিপর্যস্ত বলা হয় উলঙ্গ, কিন্তু আমাদেরকে আমি বিশেষ করে বিশেষভাবে মানসিকভাবে উলঙ্গ আমাকে করা হয়েছে, করছে, চলছে, আমি কিন্তু এগুলো কিছু মনে করছি না, কারণ আমাকে কাজ করতে হবে। বক্তব্য শেষে কেক কাটার মধ্য দিয়ে এম কে টেলিভিশনের পঞ্চম বর্ষপূর্তি এবং ষষ্ঠ বর্ষে পদার্পণ উদযাপন করা হয়। পরিশেষে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। মোনাজাত পরিচালনা করেন প্রয়াত সাংবাদিক খোরশেদুল ইসলাম বাবুর পিতা মুফাজ্জল হোসেন। এস মাহমুদ, ন্যাশনাল ডেস্ক, এম কে টেলিভিশন। দর্শক, এম কে টেলিভিশনের সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। তাছাড়া সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এম কে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এম কে টেলিভিশন।